নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলির এবং শেহরাই পরবের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রামলালের ভিডিও। রামলাল এখন কোথায় আপনাদেরকে নিয়ে যাবো, সরাসরি একদম চাকুলিয়া রেঞ্জে, চাকুলিয়া বাজারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রামলাল তার দুলকি চালিয়ে গিয়ে চলেছে বালি। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বালি কিছুটা নিয়ে এসে বালি ঝিটে নিজের শরীরের উপর নিজেকে লাল করে রাঙিয়ে রেখেছে রামলাল। তাই তার নাম রামলাল, লাল রং তার পছন্দ। লাল বালি ঝিটে সামনে দুলকি চলে এগিয়ে চলেছে উত্তেজিত জনতা সামনে এবং পিছনে। পিছনে যে ভিড়টা লক্ষ্য করুন প্রচুর। ডান দিকে দেখতে পাচ্ছি একটা জলের ট্যাঙ্কি, একটু জল কি পান করে নেবে রামলাল। দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, জলের ট্যাঙ্কি থেকে আস্তরণ ছড়িয়ে দিয়ে সুর ঢুকিয়ে সেখান থেকে জল একটু গ্রহণ করে নিচ্ছে। মানুষের দিকে কি ঝিটে মারবে না, নিজেই নিজের কাজে ব্যস্ত থাকে রামলাল সবসময়। এটাই তো বলে, হাতি সামনে এগিয়ে চলে আর কুত্তা হাজার ভুগতে থাকে, কিন্তু তার কোনো হেলদোল নেই, কোনো যায় আসে না। ঠিক তেমন ভঙ্গিমায়, রাজকীয় ভঙ্গিমায় কিন্তু সে এতটুকু বিচলিত হননি, এতটুকু সচকিত হননি মানুষের চিৎকারে, মানুষের হৈহাল্লায়। এইবারে সে এগিয়ে চলেছে সামনের উত্তেজিত জনতা কিছুটা সরে এসেছে, কিছুটা দ্রুত গতিতে তারা এগিয়ে চলেছে। পিছনে তার মন্থর গতিতে ধীর স্থিরভাবে একদম অভিজ্ঞ মানুষের মতো স্থিরভাবে দুর্গি চালে এগিয়ে চলেছে। দুটো দাঁত দেখতে পেয়েছেন, যদি কাউকে বসিয়ে দেয় না গাঁজা গাছ একদম মা বাড়ি দেখতে পেয়ে যাবে। উপর থেকে শুটিং করা চলছে, উপরে প্রচুর লোক ছাদের উপর থেকে মোবাইল নিয়ে, ওই দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে প্রচুর জনতা তাকিয়ে রয়েছে। রামলাল ধীরে ধীরে এগিয়ে চলেছে চাকুলিয়া রেঞ্জে, চাকুলিয়া বাজারের মধ্য দিয়ে প্রচুর মানুষ উত্তেজিত জনতা দেখছেন। ভিড়টা প্রায় চার পাঁচ হাজার লোক সামনে এবং পিছনে রামলালের এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট তার রয়েছে সেখানে, সাবধান বন্ধুরা, এগিয়ে চলেছে রামলাল। হ্যাঁ, কারেন্ট তারে আটকে যেতে পারেন, খুব সাবধান। দেখতে পাচ্ছেন এত বিল্ডিংয়ের ওপর থেকে সবাই শুটিং করছে এবং প্রচুর লোক, প্রচুর পরিমাণের লোক কিন্তু রামলালের পিছনে অ্যান্টারটেন হচ্ছে। প্রচুর মানুষ সবাই আনন্দ নিচ্ছে রামলালের এগিয়ে যাওয়া। সামনে গাছের নিচে একটা গাড়ি পেয়েছে, সেখানে কিছুটা স্থিমিত একটু থেমে গেছে রামলাল। গাড়িটিকে কি অ্যাটাক করবে দেখা যাক, সেখানে সম্ভবত গাড়ির সাথে কিছু একটা ব্যাপার তো রামলালের বোঝাপড়া চলছে, কিছু তো একটা আদায় করার চেষ্টা করছে রামলাল। সেখানে গাড়ি পেলে বাস কীভাবে ধাক্কা দিতে হয় সেটা তো রামলাল ভালোভাবে জানে, এখানে গাড়ি পেয়েছে, গাড়ির সাথে কীভাবে আচরণ করতে হয় সেটাও সে জানে। এবার হ্যাঁ, লেজে মারলে একদম তেড়িং করে মা বাড়ি দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকুন। রামলাল এবং হাতির ভিডিও আরও আপনাদের সামনে উপস্থাপন করতেছি, প্রচুর প্রচুর এন্টারটেইনিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তাই আমার সঙ্গে থাকুন চ্যানেলে, স্টে টিউন উইথ মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার কমেন্টটি কেমন ভালো লেগেছে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণে জানা থ্যাংক ইউ, বাই বাই, ধন্যবাদ, ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।